হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের চ্যান্স কেস অপশন সম্পর্কে আলোচনা করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ অ্যামাজনের এর চ্যান্স কেস অপশনের কাজটি হচ্ছে আপনি যদি কোনো টেক্সটকে ক্যাপিটাল থেকে স্মল স্মল থেকে ক্যাপিটাল অথবা অন্য কোনো কেসে চ্যান্স করতে চান সেক্ষেত্রে চ্যান্স কেস অপশনটি ব্যবহার করতে পারেন যেমন এখানে দেখুন আমি বেশ কিছু টাইপ করেছি এই টাইপকৃত টেক্সটগুলোর আমি কেস চ্যান্স করতে চাচ্ছি অর্থাৎ এখানে দেখুন এখানে ক্যাপিটাল রয়েছে স্মল রয়েছে আমরা সকল টেক্সট যদি ক্যাপিটালে রূপান্তর করতে চাই তাহলে কীভাবে করব। আমি সবগুলো টেক্সট সিলেক্ট করলাম কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে আমি সিলেক্ট করলাম তারপরে হোম ট্যাবের অধীনে ফোন সেকশনে এখানে একটি বাটন রয়েছে এটি হচ্ছে চ্যান্স কেস বাটন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের লিস্ট চলে আসছে এখানে প্রথমটি রয়েছে সেন্টেন্স কেস অর্থাৎ আপনার সেন্টেন্সের প্রথম যেই অক্ষরটি রয়েছে সেটি বড় থাকবে এবং অন্যগুলো ছোট হবে আমি এটিতে সিলেক্ট করলাম এটি বর্তমানে আমার সেন্টেন্স কেসেই আছে এই কারণে কোনো চেঞ্জ হলো না তারপরে আমি যদি চ্যান্স কেস বাটনে ক্লিক করে আমি লোয়ার কেসে ক্লিক করি তাহলে দেখুন সকল টেক্সট এখানে স্মল লেটার হয়ে গেছে তারপরে আবার যদি আমি এখানে ক্লিক করে আপার কেসে ক্লিক করি তাহলে দেখুন এখানে সকল টেক্সট এখানে আপার কেসে হয়ে গেছে অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে তারপরে আমরা যদি এখানে ক্লিক করে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করি দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন প্রথমটি আমি এটি একটু বড়ো করে নিচ্ছি দেখুন এখানে আমার প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে এবং অন্যান্য অক্ষরগুলো স্মল লেটারে চলে আসছে তারপর আমরা যদি এর বিপরীত করতে চাই অর্থাৎ প্রথম অক্ষরগুলো স্মল লেটারে হবে এবং অন্যগুলো ক্যাপিটাল লেটারে হবে তাহলে আমি এটি সিলেক্ট করে আবার সেন্সকেস বাটনে ক্লিক করে আমি টোগল ক্যাসে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমার প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরগুলো স্মল লেটারে হয়েছে এবং অন্যান্যগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে অর্থাৎ পরের অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে তারপরে এগুলো যদি আমি কেসে করতে চাই তাহলে অল সিলেক্ট করে এখানে আমি বাটনে ক্লিক করে কেসে ক্লিক করলাম তাহলে সেগুলো সেন্টেন্স কেজে হয়ে গেছে এ পর্বে আপনারা এমএস ওয়ার্ডের কেস সম্পর্কে জানলেন অর্থাৎ কীভাবে স্মল লেটারকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করবেন ক্যাপিটাল লেটারকে স্মলে রূপান্তর করবেন এবং আরও অন্যান্য ফর্ম্যাটে চেঞ্জ করবেন সেটি সম্পর্কে জানলেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ